ঘরেই যদি আমরা চাইনিজ স্টাইলে চিলি চিকেন রান্না করতে পারি তাহলে রেস্টুরেন্টে কেন যাব বলেন তো আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই যে দেখেন কিভাবে কোন সাইজে কাটছি এই যে একটুখানি মোটা কাটছি কারণ হচ্ছে আমার মেয়েরা এটা ফ্রাই অবস্থায় খেয়ে ফেলবে অর্ধেক কারণ তারা এই ফ্রাইটা অনেক পছন্দ করে তো এই যে দেখেন আমি সাইজটা একটু দেখাচ্ছি এই যে তো এখন আমি যে যে উপাদানের মধ্যে দিব সেটা হচ্ছে আদা রসুন পেস্ট দেব এটা আসলে পরিমাণ মতো আমি যেহেতু মানে এক দুইটা চিকেন ব্রেস্ট নিচ্ছি আর দিব একটু লবণ লবণ খুব বেশি দেওয়া যাবে না কারণ পরবর্তীতে সয়া সস দেবো এখন না আমি ম্যারিনেটেড করার সময় আমি সয়া সস দিব না আর হচ্ছে একটু প্যাপ্রিকা দিচ্ছি এটা কিন্তু যারা জানেন প্যাপ্রিকাটা কিন্তু আসলে কালারের জন্য ওই রকম ইয়া নাই তো একটু প্যাপ্রিকা দিচ্ছি আর দিচ্ছি হলাম একটু গরম মশলা গরম মশলা আমি দুই ধরনের করি একটা হচ্ছে শাহি গরম মশলা আর একটা হচ্ছে আপনার রেগুলার তো আমি রেগুলার যেটা ওইটাই দিচ্ছি কারণ হচ্ছে শাহি মশলা যেটা ওটা একবারে অনেক স্ট্রং হয় আর দিব আপনার কর্নস্টার্স তো কনস্টার্সটা আমি দুই টেবিল আমি টি স্পুন দেব আর দিব হলাম ময়দা ময়দাটাও ময়দাটা কর্নস্টার্স থেকে একটু কম দেবো ময়দাটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আর কর্নস্টার্সটা বান্ডিং প্লাস হচ্ছে ক্রিস্পি আর দিবো একটুখানি গুঁড়ামরিচ আর একটু দিয়ে দিচ্ছি এই যে মরিচ তো মরিচটা খুব বেশি দেবো না তবে আরেক একটুখানি না দিলেও ভালো লাগবে না কারণ এটা যেহেতু চিলি চিকেন তো একটু দিলে আর কি স্বাদটা মানে হালকা হালকা স্পাইসি হবে কারণ হচ্ছে চিলি আই মিন মরিচ আমি পরবর্তীতে দিব আমার যে মশলাটা আছে মানে চিলি চিকেনের যে মশলাটা ওই মশলাটার মধ্যে কিন্তু অনেক ঝাল আছে তো এইখানে আমি একটু দেবো শুধু মাংসের সাথে যত যতটুকু দেওয়া যায় আমার মেয়েরা যতটুকু খেতে পারে আমি এটার মধ্যে মোটামুটি একটু ভালো পরিমাণ তেল দিয়ে সুন্দর করে মেখে রাখছি আর এটা মিক্সিয়র যেন কোনো পানি না থাকে পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরাতে হবে নাহলে যেটা হবে যে পানি পানি থাকলে কিন্তু এগুলি সব মানে ভালো করে মিক্সড হবে না আর আমি সবগুলো উপকরণ দিয়ে এটাকে এখন অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব। আর যদি সময় না থাকে কোনো সমস্যা নেই সাথে সাথে ভাজতে পারেন কারণ আমার হাতে সময় আছে। আমি এখন অন্য কাজ করব যার জন্য এটাকে আমি মেখে রেখে দেব তেল গরম হলে এখানে দিয়ে দিতে হবে আদা কুচি আর রসুন কুচি তবে এটা একটু অবশ্যই পরিমাণে একটু বেশি দিতে হবে আর যতখানি পারা যায় মানে মিহি করে কুচাইয়ে দিতে হবে তাহলে যেটা হবে যে আপনার ইয়া হবে ফ্রাই হবে কিন্তু খুব বেশি মানে কাঁচা থাকবে না যাই হোক এটাকে আমি কিছু সময় তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু হালকা ব্রাউন কালার করতে হবে করলে পরে এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি একটা সস এটা হচ্ছে আপনার চিলি সস এটা আমার কাছে আর একটা আছে বাট এইটার মধ্যে একটু ঝালটা বেশি যার জন্য আমি এটা এইটা দিয়ে দিচ্ছি আমি সরি আমি এটা আপনার কোম্পানিটা দেখাতে পারছি না কিছু সময় লাড়াচাড়ার করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা কিন্তু মাস্ট দিতে হবে না হলে যেটা হবে যে চাইনিজ যে স্বাদটা ওইটা আসবে না তো একটু সময় হাই এক দুই মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস এবং টমেটো পেস্ট দুইটা কিন্তু আলাদা তো আপনাদের ঘরে যদি টমেটো সস না থাকে তাহলে আপনারা টমেটো পেস্ট দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি আদা চামচের মতো দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু স্বাদটা অসাধারণ আসে তো চিনি দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করতে হবে যেন সুন্দর করে মেল্ট হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি টিউব করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আপনার ছোট কাটলে হবে না এটা আপনার চাইনিজ স্টাইলের যে সাইজটা একই সাইজে কিন্তু আপনার গ্রিন পেপার এবং রেড পেপার কাটতে হবে আমার যে গ্রিন পেপার এবং রেড পেপারগুলি এগুলি কিন্তু ফ্রোজেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা ফ্রেশটা দিতে পারেন এই জাতীয় জিনিস যখন রান্না করবেন অবশ্যই কিন্তু সেটা হাই ফ্লেমে মানে চুলার জালটা বেশি করে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে কারণ হচ্ছে এগুলি কিছুতেই নরম হতে দেওয়া যাবে না এগুলি কিন্তু অবশ্যই একটু কাঁচা কাঁচা থাকতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস তবে এটা কিন্তু ডার্ক সয়া সস না এটা কিন্তু লাইট সয়া সস সয়া সসের মধ্যে কিন্তু লবণ আছে। আর এটা যেটা হচ্ছে আমার যে চিকেনগুলি ছিল চিকেনগুলি কিন্তু আমি ভেজে নিছি যা ওটার ভিডিওটা আমি রেকর্ড করিনি আর হচ্ছে ওটাকে আমি একটু তেল টানার জন্য একটা পেপার টাওয়ালের উপরে রাখছিলাম আর আপনারা হয়তো বা খেয়াল করছেন যে এতক্ষণ আমি লবণ দেই নেই কারণ হচ্ছে সয়া সসের মধ্যে যেহেতু লবণ আছে। আর হচ্ছে চিকেনটা যখন ভাজছি তখন কিন্তু আমি লবণ দিছিলাম তো এর মাঝে আমি একটু লবণটা টেস্ট করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলো উপকরণকে আমি হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি আমি এর মধ্যে হালকা পানি দিয়েছিলাম সব কিছু মিক্সড করার জন্য তবে বেশি পানি দেওয়া যাবে না আর যেটা করছি একটু কনস্টাস ঠান্ডা পানিতে দিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিছি তবে এটা আপনাদের উপরে নির্ভর করে কতটুকু